বাগেরহাটের মোল্লাহাটে সাত হাজার বিশ জন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি এম মফিজুর রহমানের তথ্যচিত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা অনিমেশ পালা সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তাহমিনা সুলতানা নীলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিখদের জামাল উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলামিয়া জামাতে ইসলামের সেক্রেটারি সেক্রেটারি মোহাম্মদ হেদায়তুল্লাহ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান এবং সভাপতি আবদুল্লাহ ফারুক সহ অনেকে উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা জানান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রবি দুই হাজার চব্বিশ মৌসুমে গম ভুট্টা সরিষা সূর্যমুখী শীতকালীন পেঁয়াজ খেসারি বড় হাইব্রিড ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসকল বীজ ও সার বিতরণ করা হয়